সবাই ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ নৌবাহিনী 2টি ব্র্যান্ড নিউ গাইডেড মিসাইল ফ্রিগেট কিনেছে। যদিও এবছর থেকে চিটাগং ট্রাই ডক লিমিটেড CDDL এই ফ্রিগেট বানানোর কাজ শুরু হবার কথা থাকলেও CDDL এর জন্য অর্ডার করা হেভি ডিউটি ক্রেনটি নির্ধারিত সময়ে ডেলিভারি পাচ্ছে না, অর্থাৎ ফ্রিগেট এবছরের শেষ দিক ছাড়া শুরু করা সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে 2টি অত্যাধুনিক মডিফাইড টাইপ 054V গাইডেড মিসাইল ফ্রিগেট কিনবে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। নর্মাল টাইপ 054V ফ্রিগেটের মেন ফ্রেমের উপরে ইউরোপিয়ান রাডার সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ইনস্টল করা হবে। এছাড়া এসব জাহাজের ডিপ্লেসমেন্ট 4,500 থেকে 5,000 টনের মধ্যে হবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এগুলো হেভি ফ্রিগেট বা লাইট স্টার বললেও ভুল হবে না। অস্ত্র সম্ভারে থাকবে 32টি BLS সিস্টেম সজ্জিত LY-80N, যার রেঞ্জ 45 থেকে 70 কিলোমিটার, এর মধ্যে এক্সাক্ট রেঞ্জ অজানা। এছাড়া FY-300N SHO আর এডিও ইনস্টল করা সম্ভব। এন্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক মিসাইল হিসেবে কোনো মিসাইল থাকবে তা এখনও বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ইউরোপিয়ান মিসাইল ফোর্টুম্যাট MK-2 ইনস্টল করতে পারে। এছাড়া অন্যান্য অস্ত্র যেমন মেন গান CIWS টর্পেডো তো আছেই, জাহাজে একটি ASW হেলিকপ্টারও রাখা যাবে। আশা করা যায় 2020 থেকে 2021 সালেই নৌভরে যুক্ত হবে। এই যে মশাগুলো আমরা ঢুকলেন, আর যদি এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন তো বল কেমন লাগবে কন্ঠে, তার লাগে আগে সাবস্ক্রাইব করবেন আর সব ভিডিও দেখবেন, আর হ্যাঁ লাগালাগো ভিডিওটা কিন্তু শেয়ার দেবেন, আর যদি লাইক আসে না লাইক বাটনটা একটা ক্লিক করবেন আর কিছুই।